শিলিগুড়ি এবার দিদি প্রতিনিধিদেরই চায়। এই স্লোগানকে সামনে রেখে এবার পুরো নির্বাচন লড়াইতে নেমেছে রাজ্য শাসক দল। বুধবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পৌর নিগমের প্রাক্তন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। আমরা আজকে সাংবাদিক বৈঠক করছি, আমাদের দলের ইস্তেহার খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, বিভিন্ন ভাষায় সেটা তৈরি হচ্ছে, সেই ইস্তেহার আমরা মানুষের সামনে রাখব। আজকে যেটা আমরা বলতে চাই, আমাদের এবার ক্যাচমেন্ট ওয়ার্ড হচ্ছে সার্বিক উন্নয়নের লক্ষ্যে স্থবিরতার অবসান, নতুনের অভিযান, সার্বিক উন্নয়নের লক্ষ্যে মূল ক্যাচলাইন হচ্ছে শিলিগুড়ি এবার দিদির প্রতিনিধিরই চায়। এই ক্যাচলাইনে আমরা যাচ্ছি। আমরা এক দশক দুটো গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দেখেছি হয়েছে, তৃতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। কিন্তু এ পর্যন্ত 2009 সালে গভর্নমেন্ট হওয়ার আগে যে পুরভোট হয়েছিল তাতে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস একসাথে মিলে নির্বাচন লড়েছিল, কিন্তু মেয়র নির্বাচনে শিলিগুড়ি কাণ্ড হয়েছিল এবং সেখানে সিপিএম আর কংগ্রেস মিলে তারা 15 আর 17টি বামপন্থীরা ভোট দিয়ে মেয়র নির্বাচনে তৃণমূলের প্রার্থী আমাকে পরাস্ত করেছে। কংগ্রেস সিপিএমের যৌথ ভোট তৈরি হয়েছিল। পরবর্তীকালে সরকার গঠনের বেশ কিছুদিন পরে সিপিএমের হাত ছেড়ে মেয়র রিজাইন করে তৃণমূলের সাথে ভোট করেন। আমাদের ডেপুটি মেয়র গঙ্গোত্রী দত্ত, উনি মেয়র থাকে। সেই ভোট 14 মাস চলার পর তারপর আবার তৃণমূলের পার্ষদদের ড্রপ করে দিয়ে আবার কংগ্রেসের সাথে উনি হাত ধোয়াধুরি করে চলেন এবং মেয়াদ শেষের আগে রিজাইনও করেন। এটা হচ্ছে 9 থেকে 15-র ইতিবৃত্ত। তারপর 7-8 মাস প্রশাসক বোর্ড সরকারি অফিসাররা চালান এবং তারপর যে নির্বাচন হয় 15 সালে, সেই নির্বাচনে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস 18, 1 ইন্ডিপেন্ডেন্ট, 4 কংগ্রেস, 22টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কাছাকাছি লেপটা যায় এবং অশোকবাবু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এবং কংগ্রেসের ইনডাইরেক্ট সাপোর্ট নিয়ে ভোট করেন। 5 বছর উনি মেয়র ছিলেন এবং পরবর্তীকালে আরও 10 মাস কোভিড আবহে যখন ইলেকশন হয়নি তখন সপার্ষদ অশোকবাবু, তার এমআইসি, তারা সবাই বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন। অর্থাৎ 5 বছর 10 মাস তিনি এই বোর্ডকে নিরবিচ্ছিন্নভাবে চালিয়েছেন। তারপর তিনি, তাকে সরানো হয়নি, তিনি রিজাইন করে ইলেকশন লড়েছিলেন সাংবিধানিক বাধ্যবাধকতায়, নির্বাচনী বিধি অনুসারে। নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে আমরা জানি এবং তিনি 70,000 ভোটে পরাস্ত হয়েছে। তারপর নতুন করে প্রশাসনিক বোর্ড প্রথমে ছিল, কয়েক মাস পরে সেটা মোট 10 জনকে নিয়ে গঠিত হয়। এই প্রশাসনিক বোর্ডের আমাদের সেই সময় একটা খুব কঠিন টাইমের মধ্যে দিয়ে আমরা গেছি।